নাম আমার টাটা, আমি মার্বেল দিয়ে করি সুন্দরীদের মনটা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আগেই ফুটা করে দিলেন, মানে বিষয়টা তো অন্যরকম লাগছে ভাই। তাই হোক, তো শুধু ফুটা করলে চলবে? এই ফুটা জিনিস তো মেরামত করে ভালো করতে হবে, তাই না? তো এখন কতজন নারীকে পেরেছেন আপনি তাদের মন ভালো করতে, জানতে চাই। মন ভালো করতে পারিনি কারো, মনে হয় এন্টারটেইন করতে পেরেছি, মানে বিনোদন যেটা বলে বিনোদন নিজেও পাইছি। ওইটাই তো, কারণ মানুষকে বিনোদন দিতে গেলে নিজে কিন্তু অনেকটা মন খারাপ হয়, বা অনেক সময় বিনোদন পাওয়াও যায়। আমি ওইটা বলতে চাইছি, আপনি তো মন খুশি করছেন অবশ্যই, কারণ বিনোদনটাই তো মানুষের হাসি খুশির কারণ, তাই না? আমি জানি এখন আপনি কি প্রশ্ন করবেন, যে আপনি কোন নায়িকাকে আপনার ভালো লাগে। দেখছেন, আমি কিন্তু আগেই জানতাম তোমাকে আমি সব দেব, সব টাকা পয়সা, বাড়ি গাড়ি, আগে পিছে পাঁচ দশটা কাজের মাথারি, চলো না অন্দর মহলে যাই, দুজন মিলে বাসর করব। না 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 না, সবার সাথে তার বাসর হয় না, তার আগে একটা সাইন হইতে হয়। এখন এই সাইন কি হয়েছে এখনো আপনার জীবনে? সাইন অনেকবার হয়েছে, তো আরো আছে, মানে আরো ইচ্ছে আছে, আরো সাইন করব। ক্যারেক্টার বেশি সুবিধা না। আচ্ছা যাই হোক ভাইয়া, আপনি অনেক সাইন করেছেন বলতে কি আপনি একে অনেকগুলো বিয়ে করেছেন, আমরা কি জানতে পারি? বিয়েও করেছি এমন অনেক, ডেফিনেটলি আমি এই পর্যন্ত মনে হয় 300-400 মেয়ের সাথে অভিনয় করেছি, অনেকের বউ বানিয়েছে, অনেকের সাথে প্রেমিকা প্রেমিক ছিলাম, তো এই মিলে আর কি 200-300 হবে আর কি। আচ্ছা যাই হোক, আমি যেটা জানতে চাইছি মূলত আপনি সেটা বলেন না, 300-400 মেয়ের সাথে সে কাজ করে ফেলেছে, এখন আপনার উপরে তো অনেকে আঙুল তুলতে পারে যে এই ক্যারেক্টার ভালো না, তো আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমার না বলেন, বনের বাঘকে দেখলে বনের অন্য পশু পাখির লাগে ডর, তেমনি আমার নামও শুনলে আমাকে দেখলে মানুষের ভিতর বাহিরে ওঠে ঝড়। ইয়েস ইয়েস, আমি সেই জুনিয়র মিশা সৌদাগর, নাম আমার পাশা, ব্রেনটা পুরাই খাসা। এবার তো বুঝছেন ব্রেনটা কোন দিকে খাসা, নতুন কিছু পেতাম আর কি। আচ্ছা যাই হোক, আমি জানতে চাই ভাইয়া, কিচ্ছু আছে এরকম কিছু? না না না, আমার আপনাকে তো ভাই ওই যে ভয়ই লাগে, কখন আবার ফুটা করে দেন ওইটাই সন্দেহ। যাই হোক ভাইয়া, আমি জানতে চাই যে আপনি যে এই যে আয়ত্তটা করলেন, তার ভয়েস, তার ভাষা, তার এই যে ডায়লগগুলো, মানুষ কিন্তু সত্যি কথা সত্যি অন্তে যে খুবই ভালো লাগে আপনার বিনোদন, অবশ্যই আমরা পাই, খুবই ভালো লাগে। তো আপনি কিভাবে এটা আয়ত্ত করলেন, এটা কি একটু আমাদেরকে জানাবেন প্লিজ? এইটা খুবই সহজ, মিশা সদাগরে যেই গ্লাসে পানি খাইছিল ওইটা আমি ভুল করে খেয়ে ফেলছিলাম, সেই থেকে হয়ে গেছে। সাধারণ পানি খাওয়াতেই হয়ে গেছে, এবার বুঝেন, বুঝছেন, সাধারণ পানি খাওয়াতেই হয়ে গেছে, এমন কেন হইলো, সাধনা করা লাগেনি ভাই? এটাই তো সাধনা, ওনার পানিটা খুঁজে পেতে, মানে অনেক অপেক্ষা করতেছে ওই কোন গ্লাসে পানি খায়, তো সেই গ্লাসটা খুঁজে খুঁজে বের করে সেই গ্লাসে আমি একবার পানি পান করছিলাম। তারপর থেকে দেখি মুসলির নজর পায়ে, আর মুসল্লির নজর কপালে, আর এই টাইগার টগরের নজর শত্রু। আচ্ছা আমরা আপনার ডায়লগ অবশ্যই শুনবো, কারণ আপনার ডায়লগ শোনার জন্যই আসছি। তো আপনি এই পর্যন্ত তো অনেক নারীদের করেছেন, তো আপনার করতে যে এমন কোনো বিশেষ কোনো স্মৃতি মনে আছে, বেশি মজা পেয়েছেন বা হৃদয়ে কষ্ট পেয়েছেন, এরকম কিছু একটা স্মৃতি থাকলে আমাদেরকে বলবেন অবশ্যই। মজার বিষয় কি কষ্টের বিষয়, একটি মেয়েকে আমি একটা শর্ট ফিল্মে যখন আমার ওই জোর জোর করে যখন ওকে একটি সিন দেওয়া হয়, তখন আমি ওকে যখন জোর করতে যাই, তখন ও আমারে কি করে একটা কি বলে পিতলের বদনা দিয়ে আমার বাড়ি দেয়, তো নিজেও জানে না। তারপরে দেখি ভাই আমার মা এদিক দিয়ে কান আছে না, কান ফুইলা গেছে গা, তারপরে এ হচ্ছে মানে অনেকদিন পরে, মনে হয় 15 দিন কানে শুনি নেই ভাই। যাক, এটা এক ধরনের শিক্ষা বলা যায়। এখন আপনার কিছু ডায়লগ শুনতে চাই আমরা, আমার দর্শক শুনতে চাই। ডায়লগ তো অনেক দিয়েছি, তো আমাদের বাংলাদেশের সুপার চোপার ভিলেন, তিনি হচ্ছেন সিনেমাতে পাজি বাস্তবে হাজি, ওনার অসংখ্য ডায়লগ রয়েছে, তার মধ্যে ওনার যে ফেমাস ডায়লগগুলো সেগুলো হচ্ছে, নাম আমার লালু, বেনটা বড় চালু, বিপদে পড়লে তুলা বাইরে ডাকি খালু, নাম আমার লালু, জয়কালের ক্ষয় নাই, মরণকালের ঔষধ নাই, ফাটে ফালামু ফাটে ফালামু, খোদার কসম, ওই রাজারে খবর দে আমার ভাইরে মারছে, এত বড় সাহস রাজা পাইলো কই, ওই রাজা বহুত বাজাইছে আমি বাবলা, এবার বাজাই দুমু এই মায়ার তবলা। আচ্ছা হ্যাঁ অবশ্যই, দাঁড়ান সমস্যা নেই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার, উনি আমি ফেসবুকে বক্ত। আচ্ছা ভাই, আমি আপনি যেহেতু চলে আসছেন আমাদের মাঝে, সরি ভাইয়া একটু কথা বলি। হ্যাঁ, তো এনার ডায়লগ, এনার কথা শুনে আপনার অনুভূতিটা কি এখন বর্তমানে, বলেন না?
আমার অনুভূতি হচ্ছে আমি তাকে ফেসবুক হিসাবে ফ্রেন্ড বা ফেসবুক হিসাবে ভক্ত, তার ডায়লগ শুনেছি, আমি ডায়লগ শুনে আমি একটা মানে তার ভক্ত হয়ে গেছি। যেহেতু মান্না মিশ্রের একটা ডায়লগ ছিল, তো মান্না গল্পটা হচ্ছে আমাদের আমাদের সাথে যে মান্না কাজ করে, ও একটা নায়িকাকে, ওর নায়িকাকে আমি নিয়ে যাচ্ছি দাম দাম করে, কাঁধে করে নিয়ে যাচ্ছি। তো তখন আবার সামনে আসা এসে বলতেছে এই, তখন আমি একটা ডায়লগ দিই ওকে, এই মান্না আমার ক্ষমা দেখে যে আমার চেনে না, সে হলো জনম কানার, আমি হইলাম শয়তানের নানা, আমার পথে সে হয় কাটা, তার লাগাই দিই মরণের আঠা একটা। ওরে তখন বুঝেনি তো, ভয় শেষ নাকি, উত্তম টুত্তম দেয়, ভালো হয়েছে, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই আমাকে সময় দেওয়ার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তো দর্শক অনেকক্ষণ নিশা ভাইয়ের সাথে থেকে আমার কিন্তু খুবই ভালো লেগেছে, আর আপনাদের কেমন লেগেছে, তার কোন ডায়লগটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর তার সাথে সাথে শেষ করতে চাই আমাদের আজকের এই ইন্টারভিউ, আর ভাই আর একটা ডায়লগ শুনতে চাই আমি, কারণ আপনার কাছে যতক্ষণ থাকি ডায়লগই শুনতে ভালো লাগে। বাঘের মুখে হাত দিলে বাঘ গিলে ফেলে, সাপের লেজে পাড়া দিলে সব সৌবল মারে, আর এই শিকদারের সাথে শত্রুতা করলে মরতে মরতে আফসোস করে, আফসোস তুইও করবি। সত্যি আমি করবো।